ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভাই তো চন্দনা পাখি নিয়ে আসছেন আর কি। এইটার দাম তো হয়েছে কত টাকা ভাই? এইটার 5,500 টাকা। এই সিজনের লাস্ট পাখি। এই সিজনের লাস্ট পাখি না? কয় পিস আছে আজকে? আজকে 6 পিস। আজকে 6 পিস না? হ্যাঁ হ্যাঁ আজকে 6 পিস আছে। যদি কারো লাগে ও এক পিস করেন। সেল হয়ে গেছে। এক পিস এই যে বড় ভাই আপনার ভাগনাকে গিফট করেছে। তাই না? হ্যাঁ হ্যাঁ। কাকে গিফট করতে কে? হ্যাঁ হ্যাঁ আপনার ভাগনাকে গিফট করেছে। তাই না? জি জি। গিফট তো হ্যামস্টার আছে। জি ভাইয়া। 3 পিস আছে নাকি? জি ভাইয়া। খোলা যায় ভাই? খোলেন দেখি। 3 পিস আছে। ভাই ভালো আছেন? ভাই তো শান্তপুরের পাখি নিয়ে আসছেন। এগুলো হ্যাঁ ভালোবাসা দিবস তো শেষ, ভালোবাসার অফার দেওয়া লাগবে না, আমি পাখির অফার দিবেন আজকে। আপনার হাতে এক পিস স্ট্যাম্প করা লাভবাট আছে, এই পিসের কত টাকা দাম চাওয়া হয়েছে? বড় ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার হাতে এক পিস পাখির বেবি আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। এই পাখিগুলো কয় টাকা দিয়ে কিনলেন? 9,000 টাকা। 9,000 টাকা দিয়ে কিনছেন না? আপনি আসেন কোনখান থেকে? হাজারিবাগ না? হাজারিবাগ থেকে আসছেন না? ঠিক আছে ভাই ধন্যবাদ। হাজারিবাগ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? দিলাম ভাই। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ভাই ভালো আছেন? ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই তো অনেকগুলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই তো অনেক কিছু নিয়ে আছেন, বিড়াল আনছেন প্লাস পাখি আনছেন, আবার পাখির খাবারও আছে নাকি? আতিক বাট আমাদের এক বড় ভাইয়ের খাবার, এইটা আমরা আজকে ব্যবহার করি। তাই না? অনেক মানুষ মন চলো আবার খাবার। তাই না? অনেক ভালো। এখানে কিছু ককাটেল পাখি আছে। ককাটেলের এই জোড়াটা একটা জোড়া? হ্যাঁ এক জোড়া আছে। এই জোড়াটা যাচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা না? হ্যাঁ। আর এই যে একটা লাভবাটটা যাচ্ছে 2,500 টাকা। 2,500 টাকা না? আর বালজিকার এবারে 2,500 টাকা পার পিস। 2,500 টাকা পার পিস। আর এই জায়গায়25,000 টাকা পার পিস না? আর এই যে একজন শান্তনু আছে। শান্তনুর না? শান্তনুর জোড়া 45,000 টাকা চাচ্ছি। 45,000 চ্যানেলের মাধ্যমে আসলে এবং প্রমাণ দেখাইতে পারলে যে চ্যানেলের মাধ্যমে আসছি 5,000 টাকা ডিসকাউন্ট। মাত্র 40,000 টাকা। তাই না? মাত্র 40,000 টাকা। মাত্র 40,000। মাত্র 40,000। ঠিক আছে ভাই। আর এই জায়গায় এক জোড়া পকাটন আছে। এই জোড়াটা চাচ্ছি 6,000 টাকা। একটা টেম আছে। একটা টেম আছে না? একটা টিম করা আছে। 6,000 টাকা জোড়া পাওয়া হয়েছে। আর এই পাশে কিছু বেবি আছে ভাই? আজকে কিছু অফার হবে না ভাই? অবশ্যই হবে। তাই না? এই জায়গায় কিছু ছানের বেবি আছে। এগুলা 13,000 টাকা চাচ্ছি পার পিস। 13,000 করে না? 13,000 করে পার পিস। আর এই যে রেয়ার একটা বাকি আছে আজকে, ব্লু কলর, গ্রিন কলর, ব্লু কলর, ব্লু কলর। 8,000 টাকা পার পিস। তাই না? পাখি দুইটা আর একটু ই করেন। এক ঘরে আগে দুইটা বাচ্চা হয়েছে আমাকে। তাই না? হোম ব্রিড পাখি আমি ইম্পোর্টের মাল দিচ্ছি না কোনো সময়। এই জায়গায় কিছু বেবি আছে, পাইনাপেল এবং গ্রিনচি। জি জি। এগুলো চাচ্ছি 4,500 টাকা পার পিস। 4,500 ভাই একটু অফার দিতেন। 4,000 টাকা পার পিস। 4,000? 4,000। আবার এই যে ছোটগুলো নিলে মাত্র 3,000 টাকা পাচ্ছি। মাত্র 3,000। মাত্র 3,000। গ্রিন চিপ, গ্রিন চিপ কুলোর মাত্র 3,000 টাকা। অ্যাক্টিভিটি দেখতে মাশাল্লাহ, ফুল অ্যাক্টিভ।
মাত্র 3000 টাকা নাকি? হ্যাঁ। তাহলে আপনার ফোন নাম্বারটা কি বলবেন? 01 01 77 77 14 14 97 97। লোকেশন ধানমন্ডি 32। লোকেশন ধানমন্ডি 32 না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। লাভবার্ডের বেবি নিয়ে আসছেন, তারপর কোকাডেল আছে। লাভবার্ড থেকে শুরু করি, লাভবার্ডের বেবি আছে এখানে। কিরকম কি দাম চাওয়া হয়েছে? ১৫০০ টাকা। যদি কারো লাগে বাইরে সংগ্রহ করতে পারেন। আর এখানে একটা ওদের ককাটেল আছে, নিউ মডেল ককাটেল। জি, ওটার দাম চাওয়া হচ্ছে পুরো মার্কেটিং নাই, একবারে একদম ফিক্স বলে দিব, মাত্র 5000 টাকা। মাত্র 5000? রানিং রানিং নাই, এটা হলো তো নিউ মডেল। নিউ মডেল না, নিউ মডেল। আর বাইরের কাছে তো অনেক কিছু খাবার আছে পাখির, তারপর ইয়া অ্যাক্সেসরিজ আছে বিভিন্ন রকম। বাইরের সাথে যোগাযোগ করতে পারেন, বাই কিন্তু কম দামেই দিবে, বেশি একটা দাম রাখবো না। তাহলে ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলতেন। 07 01 7 37 37 57 57 97 40 40 না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়ের হাতে দুই পিস পাখি আছে, এক পিস লরি এক পিস শানকুনু। কত কি দাম চাওয়া হয়েছে এবং টেম্পোরা নাকি দুই পিস? 16000 14000। তাই না? 16000 14000। তাই না? বয়স কতদিন ভাই? তাইলে ভাই আপনার দুটাই তো টেম করা না, বয়স কতদিন ভাই? ২ বছর। তাই না? ভাইয়ের কাছে আরও তো বেশ কিছু পাখি আছে এখানে, টিয়া পাখি আছে। ভাই টিয়া পাখির বেবি কত করে দাম চাওয়া হয়েছে? ১৪০০০ টাকা করে না? জোড়া নিলে ২৬০০০। জোড়া নিলে ২৬০০০। এক সপ্তাহ খাবার ফ্রি, এক সপ্তাহ খাবার ফ্রি, সাথে এক সপ্তাহ খাবার ফ্রি না? জোড়া ২৬০০০, এক সপ্তাহ খাবার ফ্রি না? ঠিক আছে ভাই। আর এখানে শানকুনুর আছে, জি এটা এক সপ্তাহ খাবার ফ্রি না? এটা এক সপ্তাহ খাবার ফ্রি, যদি কারো লাগে বাইরের কাছে সংগ্রহ করতে পারেন। আর নিচে টিয়া পাখির বেবি আছে, ২৪০০০ টাকা না? ১২০০০ টাকা করে পার পিস, তাই না? আবার এগুলো এটার সাথে এক সপ্তাহ খাবার ফ্রি, ১২০০০ টাকা পিস দিয়ে আবার এক সপ্তাহ খাবার ফ্রি, ভাই মাশাল্লাহ। এখন লরির বেবি আছে, লরি না, রেড কালার লরি পাখি, রেড কালার লরির বেবি। এগুলো কত করে পিস ভাই? তাই না? ২৫০০০ টাকা জোড়া রাখবেন, এক সপ্তাহ খাবার ফ্রি না? রেড কালার তাই না? ঠিক আছে ভাই। আর নিশো তো শানকুনুর একটা জোড়া আছে, সব টেম করা না, ঘুমলো হয়ে রাখছেন না? ফুল টেম, ফুল টেম দেখেন, আদর করতেছে, আদর নিতেছে। তাইলে ভাইয়ার ফোন নাম্বারটা একটু বলবেন। 01 01 92 7 8 4 6 7 8 না? ঠিক আছে ভাই। ভাইয়ের লোকেশন মিরপুর ছয় না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। ১৫০০০ টাকা
তাহলে রহিম ভাইয়ের কাছে তো বিড়াল আছে এক পিস নাকি? হ্যাঁ, এক পিস বিড়াল আছে। পাখি আরও ছিল, ওইগুলো মাশাআল্লাহ আজকে আল্লাহর রহমতে সেল হয়েছে, সেল হয়ে গেছে না? ওই পাখি সব পাখি শেষ, এখন শুধু বিড়াল আছে। বিড়াল আছে, হ্যাঁ ভাই। বিড়াল আছে এক পিস, এই পিসটা ওটাই তাই না? এই যে ওটাই, তাই না? পিওর পার্সিয়ান। তিন মাস বয়স না? ফিমেল তিন মাস বয়স। পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলছে না? আর বিড়ালের ঘর পনেরো রাখতে পারবো নাকি? বিড়ালের ঘর কত সাইজ? এটা ছোট আর এটা বড় না? আর এটা বড়, এটা পনেরোশো টাকা, এটা তেরোশো টাকা। দামে তেরোশো টাকা না তাই না? আলোচনার সাপেক্ষে যদি আরও লাগে ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারেন। তাহলে ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলতেন। 0167 226 3796। পুরান ঢাকা আনারিন্দা, যারা লেভেল সেভেন থেকে আসেন অবশ্যই আমি চেষ্টা করবো ডিসকাউন্ট দেওয়ার। চ্যানেলের নাম বলতে হবে, আমার অনেকে আছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, যার কারণে আমরা একটু মেসেজটা দেখতে পারি না, দেখতে পাই আপনাদের রিপ্লাই দিতে। যদি যারা নিতে চান অবশ্যই কল দিয়ে আমাদের সাথে একটু আলোচনা করবে তাই না? দিলে অনেক সময় মেসেজের রিপ্লাই দেওয়া হয় না, আমরা কাজে ব্যস্ততার কারণে। অনেকে বাজে মন্তব্য করেন যে ভাই নকলে আপনারা রিপ্লাই দেন না। ভাই ধৈর্য তো আমার না ভাই, ফাঁকাটা ঠান্ডা গরমের জন্য একটা টিপস দিয়ে দিতেন। বাসায় সবসময় স্লাইন রাখবেন পাখির জন্য। জি জি, যদি বেশি গরম থাকে তো পাখিগুলোকে একবেলা একটু স্যালাইনে পানি খাওয়ার চেষ্টা করবেন। আর ঠান্ডার ওষুধ তো মাস থাকতেই হবে তাই না? হ্যাঁ, ঠান্ডা ওষুধ মাস, কারণ এখন কিন্তু শীত গরম মিক্স আছে, মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায়। টেম্পারেচারটা মেনটেন করে চলতে হবে, যাতে পাখি গরমে বেশি যাতে না লাগে, ঠান্ডাটা বেশি না লাগে তাই না? এটা পারফেক্ট রাখতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন তো ঠান্ডা গরম তো মানুষই অসুস্থ হয়ে যায়। আমার নিজেরই তো ঠান্ডা লেগে গেছে তিন দিন যাবো তাই না ভাই? পাখি তো অবশ্যই হবে তাই না? হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। অবশ্যই খেয়াল রাখবো, আর বেশি আমি বলতে চাই না, অনেকে বলবে যে ভাই আপনি বেশি বিশেষজ্ঞ হয়ে গেছেন, এমনও বলছে অনেকে এরকম কথাবার্তা বলেন। আরে ভাই, আমি যত জানি তত থেকে আপনাদের বলার চেষ্টা করি, ঠিক আছে? হইতে পারে আমি আরো বেশি জানি, বলতে গেলে বলে আমি বেশি কারণ তো উপকার হইতে পারে না। হ্যাঁ, যারা না বুঝেন তারা অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যারা নতুন পাখি পাচ্ছে শীতে কিনছে, এখন গরম আসছে, অনেকে এরকম গত শুক্রবার আমার একটু বলছে বা একটা চন্দন এনেছিল, হঠাৎ করে পাখিটা খাইতেছে ঠিকই, কিন্তু শুকনো গেছে, সে ডাকতে পারে তাই না? তাই বলছি যে আপনি একটু ঠান্ডা আসেন, ঠান্ডা চেষ্টা করুন। টিভি 71 আছে, ইউরো কট আছে, কস দেখবে ক্লাস আছে, ঠিক আছে? আপনার একটু মাস ঘরে রাখবেন ঠান্ডার জন্য, আর টিভি 71 ঠান্ডা এবং হঠাৎ শুক্রবার একটু বাড়ায়, অনেকটা গেছে একটু কাঁচা কাঁচা, মানে হাঁটতে বেড়ে গেছে, শুকনো তাই না? ঠিক আছে ভাই, ধন্যবাদ টিপস দেওয়ার জন্য। পাইনাপেল কলুন একবারে কড়া কালার না? কত দাম হয়েছে এই পিসটা ভাই? চার হাজার পাঁচশো টাকা না ভাই? আজকে আমার স্যালাইনে কিন্তু একটা অফার দিবেন, এইটা দিয়ে না? সানের বেবি, জি 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 জি, মাত্র আঠারো হাজার টাকা না? চোদ্দ হাজার পাঁচশো টাকা না? ফুল অ্যাক্টিভ। পাইনাপেল কোনো ডাবল রেড পেট্রোল, মাত্র পঁয়ত্রিশশো টাকা না? ফিক্স দাম 3000 না? এটা কি পাইনাপেল কোনো না? ডাবল রেড পেট্রোল পাইনাপেল কোনো না? এখানে অলিভ টিয়া পাখি, জি, একুশ হাজার টাকা না তাই না? জি, মাত্র তেরো হাজার টাকা ব্রিডিং প্যান না? এটাও সেম দাম না? আর এখানে পকেটেল আছে, জি জি জি,
3000 না হ্যাঁ এলবিনো 6000 টাকা আর পাইট আর 5500 টাকা পাইট হ্যাঁ আর এখন স্ক্রিন কি পাঠিয়েছেন জি তিনটে ফিমেল না 16500 টাকা না সবগুলো ফিমেল কই ইউন কই ও ইউন লাপাট ডিএনএ করা 15500 টাকা এবং এটা বয়স 6 মাস তাই না ডিএনএ করা 15500 টাকা বয়স 6 মাস না যদি কারো লাগে বাইরের কাছে সংগ্রহ করতে পারেন আর এখানে একটু স্টেম করা পকেটেল আছে সাড়ে তিন হাজার টাকা আর এখানে কিছু বেবি আছে অফার থাকতে হবে কিন্তু আজকে বর্ষা কত দিলে অবশ্যই বাকিতে এটা দাম হলো সাড়ে তিন হাজার টাকা না হ্যাঁ আর বাজি করো এটা কি পাখির বেবি এটা পাইনাপেল কুলুর বেবি পাইনাপেল কুলুর বেবি না আর আর এখানে লাপাট আছে 4000 টাকা পাইনাপেল কুলুর ওই গ্রিনসি কুলুর পাইনাপেল 10000 না আর গ্রিনসি কুলুর একই দাম না আর লাপাট আছে এখানে আর এখানে লাভবাট আছে উপরে 2500 টাকা পার পিস যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন আর নিচে আছে তাই না 6000 টাকা তাই না আর দুগু আছে তাই না ঠিক আছে আপনার ফোন নম্বরটা বলছেন নিচে ককাটেল আছে এগুলো কত করে রানিং ককাটেল 6000 ঠিক আছে আর নিচে হ্যানেস্টার আছে হ্যানেস্টার কত করে 2500 টাকা না পার পিস জোড়া 2500 হ্যানেস্টার অ্যাডাল না জোড়া 2500 টাকা না যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন জোড়া 2500 টাকা আপনার ফোন নম্বরটা একটু বলতেন 01674549445 ঠিকানা মোহাম্মদপুর গার্ডারসন না ঠিক আছে কাকা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম বড় ভাই টিম করা ফুল টেম করা না কত দাম চাওয়া হয়েছে এগুলো 30000 টাকা জোড়া না ভাই আজকে কিন্তু অফার দিতে হবে সবাই আজকে অফার সারা না এই রিলেট দিয়ে বাকি আছে 55000 টাকা না রানিং জোড়া 55000 টাকা যদি কারো লাগে বাইক আসতে সংগ্রহ করতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভাই আইসা নেওয়া লাগবে না আর এখানে আছে বেবি লরির বেবি আছে 1 পিস লরি ভাই বিক্রি হয়ে গেছে অলরেডি 15000 তাই না বিক্রি হয়ে গেছে এই পিসটা না 15000 টাকা বিক্রি হয়ে গেছে ঠিক আছে ভাই আর পালের বেবি এগুলো 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস পালটা দেখেন
2000 টাকা পার পিস যদি কারো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এগুলো তো একই দাম না একই দাম আর এখানে ডায়মন্ড ডপ আছে ডায়মন্ড ডপ ভাই একদম 700 টাকা জোড়া একদম 700 টাকা জোড়া না সব অ্যাডাল পাখি আছে সব অ্যাডাল না জোড়া আর এখানে একদম জোড়া সিলভার একদম সিলভার ফেরে সিলভার কারো লাগে সংগ্রহ করতে পারেন নাকি ভাই তাহলে ভাইয়ের ফোন নম্বর একটু বলতেন 01718 ভাইয়ের লোকেশন মিরপুর 10 গোল চত্বর না ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের কাছে কত দাম চাওয়া হয়েছে ভাই জোড়া 2000 টাকা জোড়া 2000 টাকা না জোড়া 2000 টাকা কি একদম না কিছু কম হবে ভাই কিছু কম বেশি করা হবে আচ্ছা আরও আছে সাইরিয়াল আছে রংপুর তাই না কিছু কম বেশি করা করে দেবে তাহলে ভাইয়ের ফোন নম্বর একটু বলতে 01949 না ভাইয়ের লোকেশন সাবান সাবান না আপনার কাছে আরও তো পর্যাপ্ত পরিমাণ আছে না ঠিক আছে ভাই ধন্যবাদ হোয়াটটা কি ভাই ফিমেল ভাই আপনার কাছে অনেকগুলো বাজিগারের বেবি আছে রেড আই বেবি না বেশি ভালো অ্যাডাল না হ্যাঁ কত করে দাম চলছে ভাই 1500 টাকা করে পনেরোশো টাকা করে পেয়ার 1500 যদি কারো লাগে বাইরের কাছে সংগ্রহ করতে পারেন তাহলে ভাই ফোন নম্বর ৯৪৭০ না ঠিক আছে ভাই ধন্যবাদ এই সিজে আগে পছন্দ টাকা দাম করেছে না একটিভ পাখি দেখতেই পারতেছেন সাড়ে 500 টাকা দাম করেছে না ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার ফোন নম্বর দেখতে পারতেন 09 01 71 01 03 05 29 05 29 না ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে বিড়াল আছে জি ভাই করছে ভাইনারে যদি কারো তাহলে ভাই এই পিসটা কত টাকার সেল হইলো ভাই এইটা হচ্ছে 18000 টাকা ভাই 18000 টাকা সেল হয়েছে না আর আরও একটা পিস আছে হ্যাঁ হ্যাঁ আরও আছে আপনি যে ভিতরে আরও আছে জি এই পিসটার দাম কত এই পিসটার দাম কত ভাই এটা 18000 টাকা এটা 18000 টাকা একই দাম সেম দাম না আর এখানে নিচে আছে এটা মেল না আর এই পিসটার দাম কত ভাই সেমি পাল কত দাম চাওয়া হয়েছে 18000 18000 টাকা সেম দাম না সেমি পাল না আর এখানে আছে দুই পিস এইখানে আছে হচ্ছে এই কালারটা কি কি বলে যদি কারো লাগে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে ভাইয়ের ফোন নম্বরটা একটু বলতেন আরো আছে আরো দেখাচ্ছি 017 ভাই একটা পিস আছে তাই না আর এটার দাম কত এটা হচ্ছে 25000 টাকা না ভাই এটার তো দেখলে ভয় লাগে মুখটা ও হচ্ছে অসাধারণ বিড়াল ভাই বাংলাদেশে খুবই কম আছে তাই না হ্যাঁ 50 টাকা লাভ এটার দাম কত ভাই এটার দাম কত 25000 টাকা 25000 টাকা না 25000 টাকা আর কি আছে ভাই হ্যাঁ ভাই আজকে অনেক কালেকশন নিয়ে আসছে বিড়ালের ভাই দিলেন না রে ভাই এই পিসটার দাম কত ভাই এইটা 22000 টাকা ভাই 22000 টাকা না 22000 টাকা যদি কারো লাগে বাইরের কাছে সংগ্রহ করতে পারেন 22000 টাকা দাম চাওয়া হয়েছে তাহলে ভাইয়ের ফোন নম্বরটা একটু বলছেন 01795807690 ঠিক আছে ভাই ধন্যবাদ